নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি ভালো। তো আমিও ভালো আছি। চলে এলাম তোমাদের সঙ্গে আজকে একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে, তো সঙ্গেই থাকো। তো বুঝতে পেরেছো আমি আজকে কোন বিষয়ে ভিডিও করতে চলে এসেছি? তো সামনেই পুজো, তাই ভাবলাম তোমাদের সঙ্গেও একটি মেকআপ ভিডিও শেয়ার করি। তো প্রথমে আমি পুরো মুখটা একটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে এসেছি, তারপরে মুখে গোলাপ জল অ্যাপ্লাই করে নিলাম, আর তারপরে যে দেখলে জেল ব্যবহার করেছে মুখে। তো এবার জেলটার দেওয়ার পরে আমি একটা টিস্যু দিয়ে হালকা হালকা করে ড্যাব ড্যাব করে মুছে নিচ্ছি জেলটাই, মানে মুখে যেটা লাগার সেটা লেগে যাওয়ার 2-1 মিনিট পরে যেটা মুছে নেব। এবার একটা ফাউন্ডেশন ইউজ করেছি, তো আমি সব ক্রিমের ভালোভাবে নাম জানি না, এর জন্য তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো আমার আসলে না মেকআপগুলোর নাম মনে থাকে না, হ্যাঁ এর জন্য। তো এই যে আমি কিন্তু ফাউন্ডেশনটাকে ভালোভাবে মুখের সঙ্গে মিশিয়ে নিলাম ড্যাব ড্যাব করে। তো এটা কিন্তু অনেক সময় ধৈর্য ধরে ড্যাব ড্যাব করে মুখের সঙ্গে মাখিয়ে নিতে হবে। তারপর এই যে কনসিলার ব্যবহার করছি, তো কনসিলারটা যেখানে যেখানে কালো হয়ে থাকে সেখানে ব্যবহার করতে হয়। তো আমি ওই যে চোখের নিচে একটু কপালে আর ঠোঁটে চারিপাশ থেকে নাকে, তো আমিও ব্যবহার করে নিলাম। নিয়ে এবার এটাকেও মিশিয়ে মিশিয়ে নিব মুখের সঙ্গে। তো দেখতে পাচ্ছি আমি ড্যাব ড্যাব করে নিয়েছি। তো তারপরে আমি আবার একটা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তো এই যে টিস্যুতে আমি বারবার এক একটা করে মেকআপ করার পরে মুছে নিচ্ছি, এটার ফলেও কিন্তু একটা উপকার হয়, আর সেটা কি সেটা আমি ভিডিওর লাস্টেই বলে দেবো। তো ততক্ষণ আমার সঙ্গে থাকতে হবে কিন্তু। তো তারপরে এই যে আমি হোয়াইট টোন, তো এই লুজ পাউডারটা আমি মেখে মানে মুখে অ্যাপ্লাই করলাম। তো তারপর আমি কাজল দিচ্ছি। তোমরা মেকআপ ভিডিওতে দেখেছো যে সবার আগে তারা চোখটাকে কমপ্লিট করে তারপরে পুরো ফেসে মেকআপ করে, বাট আমি পুরো ফেস আগে মেকআপ করে দেন হচ্ছে চোখে। তো এই যে আমি চোখে মানে চোখে যেটা যেটা প্রথমে কাজল দিলাম, কাজল দেওয়ার পর চোখের উপর মাস্কারা দিচ্ছি। তো আমি লাল একটা শাড়ি পরবো, এজন্য আমার কাছে লাল কোনো মাস্কারা ছিল না, তো হচ্ছে গোলাপি কালার ছিল, তো সেটাই দিয়ে দিচ্ছিলাম। তো এই যে ভালোভাবে মাস্কটা দিয়ে দিচ্ছি, সরি মাস্কারা নয় শ্যাডো, তো সরি আমার ভুল হয়েছে, আর এটা শ্যাডো ছিল। আর তারপরে যে আমি আইলিনার আর মাস্কারা এখন অ্যাপ্লাই করছি, তো সরি আমার ভুল হয়ে গেছিলো, ওটা আইল কি জানি বলে শ্যাডো ছিল আর আমি মাস্কারা বলে ফেলেছি। তো এই যে এখন আইলিনার আর মাস্কারা দিয়ে দিলাম, এবার মাস্কারা দিচ্ছি, আইলিনার দিয়ে দিয়েছি। আমি তো প্রথমে বলেছিলাম যে আমি মেকআপের নাম ঠিকঠাকভাবে জানি না, তাই একটু ম্যানেজ করে নিও সবাই। তো আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটু ক্ষমা করে দিও আর ভিডিওটা দেখতে থাকো। দেখো এই যে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও লাস্ট ফিনিশিংয়ের পর। তো এই যে আমার সামনেও কিন্তু আয়না ছিল, তারপরও এই যে হাতে নিয়ে দেখছিলাম আর মাঝে মাঝে ফোনেও দেখছিলাম, আবার আয়নাতেও দেখছিলাম। তো লাস্টে মনে হলো যে মানে বুড়োটা একটু কাজল দিই, তো এই জন্য দিলাম আমি মানে বুড়োতে কাজল খুব কম দিই না বললেই চলে। তো এই যে দেখতে পাচ্ছ ফোন, তো ফোনেও দেখছিলাম আর আয়নাতেও দেখছিলাম। তো এবার হচ্ছে কে জানি শ্যাডো, তো শ্যাডোর উপর থেকে জড়ি জড়ি এই শ্যাডোটা দিয়ে দিচ্ছি, যাতে শ্যাডোটা আরো সুন্দর দেখায়। তো এই যে আমি জড়ি দিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পারছো হয়তো। তো এবার আমি লিপস্টিক নিব। তো এই যে একদম লাল না কিন্তু, এটা হচ্ছে লাল খয়েরি একটা লিপস্টিক আমি নিয়ে দিয়েছি, আর এবার হচ্ছে লিকুইড সিঁদুর দিয়েছি। তো এবার আমি চুল বাঁধবো, মানে সবাই ফার্স্টে চুল বাঁধে তারপর চোখ আঁকায় তারপর মেকআপ করে, আর আমি উল্টোটাই করি, তো মানে আমি আমার মতোই করি। তো এই যে লাস্টে
তোমাকে কেমন লাগছিল একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আমি মেকআপ করার মাঝে মাঝে যে টিস্যু দিয়ে মুছে নিয়েছিলাম, তার ফলে মেকআপটা আরও লং লাস্টিং হয়। তো এটাই ছিল আজকের টিপস। আমি কোথাও একটা ঘুরতে গিয়েছিলাম, হ্যাঁ, তো ঘুরে এসে তারপরে এই এই মানে ছবিগুলো তুলেছি, এই ভিডিওটা করেছি। তো তখন এতটাই ব্যস্ত ছিল যে করা হয়নি। তো কেমন লাগলো সবাই জানাবে, আর ধন্যবাদ, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও।